আসসালামু আলাইকুম, পিগনেন্সি একাডেমি অ্যাডোবি আফটার এফেক্টস বেসিক টুলস টিউটোরিয়ালে আপনাদের আবারও জানাচ্ছি স্বাগত। প্রিভিয়াস ভিডিওতে আমরা অ্যাডোবি আফটার এফেক্টসের প্রজেক্ট প্যানেল নিয়ে আলোচনা করি। এই ভিডিওতে আমরা প্রজেক্ট প্যানেলের অ্যাডভান্স কিছু বিষয় নিয়ে আলোচনা করব। বেসিক্যালি একটা প্রজেক্ট প্যানেল রিলেটেড না, টোটাল আফটার এফেক্টস কম্পোজিশন রিলেটেড, বাট আমাদের এই কাজটা যেটা আমাদের এই এই ভিডিওতে দেখবো সেই কাজটা মোটামুটি প্রজেক্ট প্যানেল রিলেটেড। সো কেন রিলেটেড বা কেন কম্পোজিশন পুরো সম্পূর্ণ কম্পোজিশন উপর ডিপেন্ড করে এই বিষয়গুলো আসলে জানবো, এই কনফিউশনগুলো ক্লিয়ার করব এবং সবাই অবশ্যই পুরোটা ভিডিও মনোযোগ সহকারে দেখবো, কারণ এই কাজগুলো আপনার প্রাথমিকভাবে কখনোই দরকার হবে না, কিন্তু আপনি যখন একটা প্রজেক্ট কমপ্লিট করবেন তখন আপনার অবশ্যই এটা দরকার হবে। চলো শুরু করা যাক। সো আমরা ফাইল মেনুতে যদি যাই অ্যান্ড আমরা দেখি যে ডিপেন্ডেন্সি নামে একটা অপশন আছে। সো আমরা এর আগে যে ফাইলটা নিয়ে কাজ করি সেই ফাইলটাতেই আমরা আমি আসি, আর এই ফাইলটাতে অনেকগুলো ফোল্ডার বা আমরা ইউটিউবে দেখছি যে আনইউজড ইউজড অনেকগুলো ফাইল আছে। সো আমাদের এই ফাইলটা দিয়ে আমাদের ডিটারমাইন করতে খুব সুবিধা হবে। তো ডিপেন্ডেন্সি তো যদি যাই অ্যান্ড প্রথম যে অপশনটা দেখি কালেক্ট ফাইলস, এইটা আমরা একটু পরে আমরা দেখবো, তার আগে আমরা অন্যান্য পার্টগুলো দেখি, যেমন কনসোলাইডেড অল ফুটেজেস। ওকে, আমরা একটু আগে যেটা দেখলাম যে ইউজড আনইউজড ফাইলগুলো আমরা কিন্তু সর্ট করতে পারতেছি, যে আমরা এখান থেকে ব্যবহার করতে পারতেছি বা ফালাই দিতে পারতেছি। কিন্তু কনসোলাইডেড এই অপশনটা কি কাজ করে? বেসিক্যালি এই অপশনটা কাজ করে, আপনি যদি কোনো ইমেজ বা ভিডিও আপনি বিভিন্ন কম্পোজিশনে কাজ করার সময় ভিন্ন ভিন্ন সময় দুইবার বা তিনবার ইম্পোর্ট করে থাকেন, যেটা হতেই পারে, অস্বাভাবিক কিছু না। আমরা যখন লং টার্ম প্রজেক্টে কাজ করি তখন দেখা গেছে কোন ফাইলটা ইম্পোর্ট করছি করিনি ভুলে যেতে পারি, তখন দেখা গেছে আমার মনে আছে ডিরেক্টরিতে আমি ডাউনলোড করছিলাম, ডাউনলোড থেকে আবার এনে আমি ইম্পোর্ট করে কাজ করছি। তো এখন দেখা গেছে একটা ফাইল আপনি যখন এটাকে কম্প্রেস করতে যাবেন বা আপনি এটাকে ক্লায়েন্টকে দিবেন তখন দেখবেন হিউজ ফাইল হয়ে গেছে, এটা আপনার জন্য একটা বার্ডেন। তো তখন আপনার যেটা করতে হবে, আপনার এই কনসোলিডেট অল ফুটেজ যদি আপনি ক্লিক করেন, সাথে সাথে আপনার এখানে কোনো ফাইল যদি ডবল থাকে বা ট্রিপল থাকে মানে একের অধিক থাকে, সেই ফাইলগুলোকে আফটার এফেক্টস সিঙ্ক্রোনাইজ করে বা সর্ট আউট করে ফেলবে, মানে ওগুলোকে আফটার এফেক্টস থেকে সরিয়ে ফেলবে, ডিলিট করে ফেলবে। ফলে আপনার ওই প্রজেক্টগুলোতে যেখানে ভিন্ন ভিন্ন ফাইল একই ফাইল করা হয়েছে সেখানে ওই একটা ফাইলকে রিপ্লেস করে দেওয়া হবে আর বাকি ফাইলগুলো ফালাই দেবে টোটালি অটোমেটিক জাস্ট ইন এ ক্লিক। ইন্টারেস্টিং, রাইট? এরপর চলে এসে পরের পোর্শনটা, রিমুভ আনইউজড ফুটেজ। ওকে, একটু আগে আমরা দেখলাম আনইউজড ফুটেজ অনেকগুলো। ওকে, এখন আপনি যদি আমি বলছিলাম যে আপনার দরকার না হলে ফালাই দিতে পারেন, ওখান থেকে ধরে ধরে ফালানোটা অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার। সো সেই সময়টা রক্ষা করার জন্য জাস্ট এক ক্লিকে আপনার আনইউজ যত ফাইল আছে এক ক্লিকে ফেলে দিতে পারবেন রিমুভ আনইউজড ফুটেজ ইউজ ব্যবহার করে। তারপর হলো রিডিউস প্রজেক্ট। ওকে, রিডিউস প্রজেক্ট কি? রিডিউস প্রজেক্ট হলো আপনি যে উপরের ফিচারগুলো দেখলেন ইউজড আনইউজড, এটা কী করতেছে? আমার টোটাল কম্পোজিশন থেকে ফাইলগুলোকে ডিলিট করতে হেল্প করতেছে বা সর্ট আউট করতে হেল্প করতেছে, কিন্তু আপনি চাচ্ছেন জাস্ট আপনার একটা কম্পোজিশন থেকে ফাইলগুলোকে সর্ট আউট করতে। তখন আপনি এই কম্পোজিশনটা সিলেক্ট করে আপনি এখানে ডিপেন্ডেন্সিতে চলে যাবেন, ডিপেন্ডেন্সিস চলে গিয়ে রিডিউস প্রজেক্ট ক্রিয়েট করার সাথে সাথে আপনার ইউজড আনইউজড ডিরেক্টলি ইনডাইরেক্টলি যে ব্যাপারগুলো থাকে সবগুলো ক্লিয়ার করে ফেলবে অ্যান্ড আপনার ফাইলটার যে রিয়েল যে ডকুমেন্টগুলো শুধু সেগুলো থাকবে, অর্থাৎ যেগুলো আপনি টাইম লাইনে ড্রপ করে অ্যানিমেশন করছেন শুধু সেগুলোই থাকবে এবং বাকি যেগুলো জাস্ট প্রজেক্ট প্যানেলে পড়েছিল সেগুলো সর্ট আউট হয়ে যাবে। এবার চলে আসি ডিপেন্ডেন্সির বাকি ফিচারগুলোতে, যেরকম ফাইন্ড মিসিং ইফেক্টস, ফাইন্ড মিসিং ফন্টস অ্যান্ড ফাইন্ড মিসিং ফুটেজেস। আমরা এগুলো আগেই দেখছি সার্চ বারের ওখানে কর্নারে ম্যাগনিফাইং যে গ্লাসটা আছে গ্লাসের উপরে এই অপশনগুলো দেওয়া আছে। সো এইটার কাজ ওটার কাজ একদম সেম। এবার চলে আসে একদম লাস্ট যে বিষয়টা আমার জানা দরকার, সেটা হলো কালেক্ট ফাইলস। আমি যদি কালেক্ট ফাইলসে ক্লিক করি আমি দেখতে পাবো যে আমার এখানে একটা পপ আপ বক্স চলে আসছে অ্যান্ড পপ আপ বক্সে আপনি চাইলে দুই টাইপের কালেক্ট ফাইলসের অপশন পাবেন, একটা হলো অল, অর্থাৎ আপনার প্রজেক্টে যতগুলো মানে আপনার এই ফাইলে যতগুলো কম্পোজিশন আছে সবগুলো প্রজেক্ট ও সিলেক্ট করবে, আরেকটা হলো যে ইন্ডিভিজুয়াল, তখন আপনার ফর সিলেক্টেড কমস অপশনটা ভিজিবল থাকবে। আমার এখানে এটা ভিজিবল না, কারণ আমি কোনো কম্পে ইন্ডিভিজুয়ালি এক্সপোর্ট করতেছি না বা আমি কোনো কম্পে ইন্ডিভিজুয়ালি সিলেক্ট করে নিচ্ছি না। সো আপনি সিলেক্ট করে নিলে আপনি ইন্ডিভিজুয়াল কম্প এখান থেকে এক্সপোর্ট না, অর্থাৎ একটা কম পজিশন ওইটা রিলেটেড যত ডাটাগুলো আছে ওইটা এক্সপোর্ট হয়ে আপনার একটা এই ফাইল হয়ে যাবে, অবশ্যই দরকার হবে আমাদের এই কাজটা। আর হলো অল কমস। ওকে, এখন কেন অল কমস, কেন ফর অল কমস, সেটা আগে বলার আগে আমি আসি কেন আমাদের এটা দরকার। আপনি যখন ক্লায়েন্টকে ফাইল পাঠাতে যাবেন তো আপনি ধরুন ক্লায়েন্টকে এই ফাইলটা ফরওয়ার্ড করে দিলেন, ক্লায়েন্ট ফাইলটা ওপেন করার সাথে সাথে কী দেখবে জানেন? ফাইল মিসিং। কেন মিসিং? আমি শুরুতেই বলেছি আফটার এফেক্টস কোনো ফাইল কালেক্ট করে না, সে জাস্ট ট্রেসগুলো রেখে কাজ করে। সো আপনার ডিরেক্টরি থেকে যখন আপনি ফাইলগুলো সরাই ফেলতেছেন মিসিং দেখাচ্ছে, তো
তো ডিরেক্টরি ফাইলগুলো যদি আপনি ক্লায়েন্টের সাথে শেয়ার না করেন, ক্লায়েন্ট কিন্তু সেই ফাইলগুলো পাচ্ছে না, বা সেই ফোল্ডার ফাইলটা ওপেন করে সে কিন্তু মিসিং পাচ্ছে। তো এখন ক্লায়েন্টের সাথে আপনার ডিরেক্টরিতে বা আপনার ফোল্ডারে যে ফাইলগুলো আছে সেগুলো শেয়ার করবেন কীভাবে? সেগুলো শেয়ার করতে হলে আফটার ইফেক্টস এই অপশনটা তৈরি করে কালেক্ট ফাইলস, অ্যান্ড আপনি এখান থেকে যখন কালেক্টে ক্লিক করবেন তখন আপনার একটা ফোল্ডার আসবে, অ্যান্ড আপনার যে ফাইল নেম আছে সেই ফাইল নেমে একটা আলাদা ফোল্ডার তৈরি হবে। আমার প্রিভিয়াসলি একটা আছে, আমি এটা ডিলিট করে দিই, তাহলে আমাদের যে সুবিধা হবে, অ্যান্ড ফোল্ডার তৈরি হবে। সো আপনার এই যে ফোল্ডারে আপনি জাস্ট সেভে ক্লিক করলে, কারণ সেভে ক্লিক করলাম, ওকে, যেহেতু আমি এখানে ডিলিট করে ফেলছি সেহেতু ফাইলটা মিসিং হয়ে আসছে। ওকে, আমি আরেকবার দেখি। ওকে, সো আমি এখানে সেভ ক্লিক করার সাথে সাথে আমার এটা সেভ হয়ে যাচ্ছে, অ্যান্ড সেভ প্রজেক্ট হওয়ার পাশা পরপরই সাথে সাথে আপনার যে প্রজেক্টটা সেভ হয়েছে, আমি যদি দেখাই একটু ছোট করে ফেলি, সো আমি লোকেশনটা দেখি যে আমার আমার মেইন ফাইলটা ছিল আফটার এফেক্টস টিউটোরিয়াল ডিফল্টভাবে যেখানে ডি ড্রাইভে, আর আমার যে সেই ফাইলটা আছে সেটা ওপেন হয়েছে ডেস্কটপে একটা ফোল্ডারে। সো এরকম একটা ফোল্ডার হয়ে যাবে যেখানে ফুটেজেসে গেলে আমার যতগুলো, মানে আমার এখানে যতগুলো ফোল্ডার করা ছিল, যেমন প্রজেক্ট ফোল্ডার অ্যান্ড নর্মাল যে ফোল্ডারটা, সেই ভিতর যে ফাইলগুলো ছিল সবগুলো অটোমেটিক্যালি এখানে সর্ট হয়ে যাবে, এবং আপনি ডিরেক্টরি যেখানে থাকুক না কেন সেখান থেকে কপি করে এগুলো নিয়ে আসবে। পাশাপাশি এগুলো আপনি যেভাবে অর্গানাইজ করে রেখেছেন আফটার অফিস ভিতরে, সেভাবে অর্গানাইজ আকারে ফুটেজ না ফোল্ডার নামে সেভ হয়ে যাবে, এবং আপনার সাথে সাথে আফটার অফিস ফাইলটাও দিয়ে দেবে। এই ফাইলটা যদি আপনি যে কোনো পিসিতে ওপেন করেন না কেন, মানে আপনার এই যে বর্তমান পিসি ডিরেক্টরি আছে সেই রেকর্ডটা ও ক্যাশে থেকে রিমুভ করে ফেলে, এবং ওই পিসিতে ওই এই ফোল্ডারটা যেখানে আছে সেই এটা রিড করে অটোমেটিক্যালি সবগুলো ফাইলগুলো অটোমেটিক্যালি কালেক্ট করে নিচ্ছে। আপনাকে কোনো ফাইল বা কোনো রিসোর্সেস আলাদাভাবে কালেক্ট করানোর দরকার পড়ছে না, এবং কোনো প্রকার মিসিং সমস্যা ছাড়া আপনি আপনার প্রজেক্টটা ক্লায়েন্টের সাথে শেয়ার করার সুযোগ পাচ্ছেন। অ্যান্ড এইটা অবশ্যই আপনার দরকার হবে আপনি যদি মাল্টিপল পিসিতে কাজ করতে চান, বা আপনি ফাইলটা কারোর সাথে শেয়ার করতে চান, অর্থাৎ প্রজেক্ট ফাইলটা, যার কারণে আমাদের এই কালেক্ট ফাইলস ব্যাপারটা মোটামুটি মোস্টলি ইম্পর্ট্যান্ট। সো আমরা ইসের পাশাপাশি, এই যে প্রজেক্ট প্যানের পাশাপাশি যে বিষয়গুলো এখান থেকে দেখলাম, এই বিষয়গুলো ইম্পর্ট্যান্ট, অ্যান্ড এই বিষয়গুলো অবশ্যই আমরা প্র্যাকটিস করব। লাইক আমরা এখন যে বলতে পারেন যে আমাকে তুমি প্রজেক্ট ফাইল নিয়ে কী প্র্যাকটিস করবো, আপনি একটা নিউ কম্পোজিশন নিয়ে কিছু ইমেজ ইম্পোর্ট করে একটু প্র্যাকটিস করে নিতে পারেন, তাহলে আপনি ভুলবেন না বিষয়টা, বাট ধারাবাহিকভাবে এটা আগে চলে আসছে যার কারণে এটা আগে দেখানো, এবং আপনি এভাবে আপনার আফটার এফেক্টসের যে ডকুমেন্ট হবে বা যে রিসোর্সেস হবে বা যে ফাইলগুলো আপনি অ্যানিমেশনে ব্যবহার করবেন সেগুলো অর্গানাইজ করতে পারবেন, সর্ট করতে পারবেন, এবং আপনি এটিগুলো কালেক্ট করে আপনি কারোর সাথে শেয়ার করতে পারবেন। সো সবাইকে সাথে থেকে কষ্ট করে এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আশা করি আমি এভাবে সবগুলো প্রজেক্ট বিস্তারিত শেয়ার করার চেষ্টা করব, এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।